স্বাগতম সবাইকে। আবারও এসেছি নড়াইল জেলার সদর থানার গোয়াল বাড়িতে। আমরা আজকে আবারও আপনাদেরকে দেখাবো ভোদর দিয়ে কিভাবে মাছ ধরা হয়। এই বাক্সটাতে সেই ভোদর বা ধেড়ে আটকা আছে, এখানে কয়টা আছে আঙ্কেল? দুটো আছে। নদীতে ইতিমধ্যেই জাল ফেলে দেওয়া হয়েছে। ভিউয়ার্স, আমরা একটা মাছ আপনাদেরকে দেখাই। এই যে দেখুন টাকি মাছ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে বেশ কিছু মাছ। এই যে আরো একটা টাকি মাছ, পুঁটি মাছ। এই যে দেখুন জিয়াল মাছ বা শিং মাছ। ভিউয়ার্স দেখুন সরপুটি, এইভাবে আসলে সরাসরি সরপুটি দেখা এবং নিজে ধরতে পারা আসলে ভাগ্যের ব্যাপার। ভিউয়ার্স দেখুন আরো একটা গজার মাছ। এটা মূলত শোল মাছের একটা ধরন, শোল মাছের মতো একটা মাছ, তবে অনেক শোল মাছের চেয়ে অনেক বড় হয়। দেখুন এই নিয়ে তিনটে আর কি গজার ধরা পড়লো। এটা ছেড়ে দিই ভিতরে। তার একটা বড় বড় মাছ আছে। বাহ, এটা মনে হয় সবচেয়ে বড়। ওয়াও, এটা কি মাছ! কাতলা এবং গ্রাস কার্প দেখেন। বন্ধুরা দেখেন, এইবার যে আমরা জালটা তুললাম, এখানে বেশ বড় সুন্দর একটা গ্রাস কার্প এবং একটা কাতলা ধরা পড়বে। দেখেন একটা পোটকা মাছ, বা এর অনেকে এটাকে ট্যাপা মাছ বলে। দেখেন এর পেটটা ফুলে থাকে। আরো একটা গজার মাছ, বেশ ভালোই বড়। ভিউয়ার্স দেখেন আরো একটা গজার মাছ। ভিউয়ার্স একসাথে দেখেন বেশ কয়েকটি আর কি শিং মাছ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, একটা ছয়টা সাতটা। দেখেন বিষয় হচ্ছে সম্ভবত এইখানে ওরা দল বেঁধে ছিল। ভিউয়ার্স এটা ছিল শেষ দফায় জাল ফেলা, অর্থাৎ আজকে আর জাল ফেলা হবে না, আর মাছ ধরা হবে না।